প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ পালন ভারতীয় জনতা পার্টির। এদিন বনগাঁ হাসপাতালে এই কর্মসূচিতে হাজির ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক সহ অন্য নেতৃত্ব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহের কর্মসূচি পালন করেছে ভারতীয় জনতা পার্টি। দলের পক্ষ থেকে সপ্তাহব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন বনগাঁতেও পালিত হলো এই কর্মসূচি। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রামপদ দাস সহ বিজেপি কর্মীরা। এদিন বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বর সাফাই অভিযানে অংশ নেন বিজেপি নেতৃত্ব। পরে বনগাঁ হসপিটালের প্রতিষ্ঠাতা ডক্টর জীবন রতন ধর মহাশয়ের মূর্তি পরিষ্কার করা এবং মূর্তিতে মাল্যদান করা হয়। বনগাঁ পৌরমণ্ডলের কর্মীদের সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে সম্মানীয় বিধায়ক অশোক কীর্তনিয়ার সক্রিয় যোগদানে আজ বনগাঁ হসপিটালের বিভিন্ন জায়গাতে যে সাফাই কর্মসূচি হয়েছে, তারই সাথে আমাদের এই যে হসপিটালের প্রতিষ্ঠাতা, যেখানে লক্ষ মানুষের জীবন বাঁচার যিনি কারিগর ছিলেন সেই ডক্টর জীবন রতন ধরের প্রতিকৃতি এখানে যেটা রয়েছে মূর্তি, সেই আবক্ষ মূর্তিতে আমরা পরিষ্কার করলাম এবং সেখানে মাল্যদান করা হয়েছে। বিধায়ক বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহের কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের হাসপাতাল চত্বর সাফাই ও হাসপাতালের প্রতিষ্ঠাতা জীবন রতন ধর মহাশয়ের মূর্তি পরিষ্কার করা এবং মূর্তিতে মাল্যদান করা হয়। পাশাপাশি বিধায়ক বলেন, হাসপাতালে যে দুর্নীতি চলছে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে যে আমাদের কর্মকাল চলছে, যে 15 দিন পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম উপলক্ষে স্বচ্ছ ভারতের পরিকল্পনায় যে আমরা বনগাঁ হাসপাতালে প্রতিষ্ঠাতা মাননীয় ডাক্তার জীবন রতন ধর, তার যে মূর্তিতে আমরা পরিষ্কার করলাম মাননীয় জেলা সভাপতির উপস্থিতিতে, বনগাঁ জেলার সাংগঠনিক জেলার নেতৃত্বে আমরা পরিষ্কার করলাম। আমরা যেমন জীবন রতন ধরের মূর্তি পরিষ্কার করে একটা বার্তা দিলাম আমাদের সমগ্র বনগাঁবাসীকে, আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে বনগাঁ হাসপাতালে যে দুর্নীতি চলছে সে দুর্নীতিকে আমরা মুক্ত করব এবং স্বচ্ছ একটা বনগাঁ হাসপাতালকে যাতে স্বচ্ছ পরিষেবা আমরা দিতে পারি তার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাদ ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।